আমি চাউমিন বানিয়ে আপনাদের দেখাচ্ছি হ্যাঁ আমি যে পদ্ধতিতে বানাই সেটা দেখাই কি কি লাগবে একটু গাজর ক্যাপসিকাম বাঁধাকপি এই সবজির মধ্যে আর এই চাউমিনটাকে সিদ্ধ করে ঠান্ডা জলে ধুয়ে রেখেছি আর মশলার মধ্যে লাগবে একটু টমেটো সস একটু ব্ল্যাক সস সয়া সস আরকি আর একটু ভিনিগার এটা আমার হোয়াইট ভিনিগার না অরিজিনাল ভিনিগার এটা এই এক চামচ দু চামচ করে এগুলো দিতে হবে শুরু করি আমি একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর একটু আদা লঙ্কা কুচিয়ে রেখেছি এগুলো আগে দিয়ে দিই আমি একটু আদা লঙ্কা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা আগে তেলে দিলাম একটু ভাজা ভাজা করে নিয়ে তরকারি দিয়ে দেবো এই আদা লঙ্কা পেঁয়াজ কুচিয়ে ভাজা এবার একটু গাজর গুলো দিয়ে দিলাম গাজর আর ক্যাপসিকাম এবার একটু বাঁধাকপি দিয়ে দেবো এর মধ্যে আন্দাজ মতো নুন আর এক চামচ একটু এবার একটু টমেটো সস দিলাম দু চামচ মতো টমেটো সস চামচ মতো সয়া সস আর এক চামচ ভিনিগার ব্যাস এই আমার উপকরণ দেওয়া হয়ে গেল এবারে এর মধ্যে আমি নুডলসগুলো দিয়ে দিলাম এবার এগুলিকে এইভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে হবে আমার তো ভাজা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো প্লেটিং করতে দর্শক বন্ধুরা আমার চাউমিন তৈরি হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকন টিপে দেবেন কিছু জানানোর থাকলে কমেন্ট বক্সে লিখে দেবেন আজকের মতো এখানেই রাখছি